টিমটা বদলাবো আগামী 11 তারিখ। আমরা আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহহীন ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে, এবং একই সাথে যেহেতু 9টি উপজেলা হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের পুরো কক্সবাজার জেলাটাকে হালনাগাদ তালিকা অনুযায়ী গৃহহীন ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে। তবে এর মধ্যে একটা কথা থাকে, আমরা যেটা এর আগেও বলেছি আপনাদেরকে যে এর মধ্যে যদি কোনো আবার কোনো নতুন করে কোনো গৃহহীন মানুষের তথ্য পাওয়া যায়, আপনারা জানেন প্রাকৃতিক কারণে এবং বিভিন্ন কারণে কিছু মানুষ আবারও ভূমিহীন এবং গৃহহীন হয়ে পড়তে পারে, তো যেহেতু প্রকল্পের মেয়াদ আছে আমাদের কাছ থেকে এটা আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে, এবং এটা বিভিন্নভাবে আমরা জানি যে এরপরে যদি এরকম কোনো তথ্য পাওয়া যায় গৃহহীন ভূমিহীন মানুষের, সেটা উপজেলা কমিটিকে জানালে উপজেলা কমিটি এটা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে সেটা যদি চাহিদা দেওয়া হয় আশ্রয় দুই প্রকল্প থেকে সেই বরাদ্দ দেওয়া হবে, এবং তাদেরকেও একই রকমভাবে গৃহ নির্মাণ করে দেওয়া হবে। অর্থাৎ আমরা বলছি এটা হালনাগাদ যে তালিকা সেই তালিকা অনুযায়ী এটাকে গৃহহীন ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে। এরপরে যদি কেউ ভূমিহীন হয়ে পড়ে প্রধানমন্ত্রীর যে ঘোষণা যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকেও কিন্তু সরকার পরবর্তীতে পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে আমাদের, যেটা হচ্ছে আমাদের সাহেব আলোচনায় বক্তৃতা আসবে সেটা আপনারা আরেকটা জানেন, আমি শুধু সংক্ষেপে বলি যে এই যে গৃহ হস্তান্তর অনুষ্ঠান এর মধ্যে জেলার 3টি উপজেলার সাথে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত হবে, তার মধ্যে আমাদের কক্সবাজার জেলার আপনাদের সামনে দিয়েছি, সেখান থেকে আপনারা তথ্য পত্রগুলো পেতে পারেন, এবং সেই অনুযায়ী পরবর্তীতে আপনারা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন। আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যারকে অনুরোধ করছি আপনাদের উদ্দেশ্যে করতে পারেন। আজকের এই প্রেস ব্রিফিং এ উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি জনবিষয়ক সম্পাদক, আমাদের মাঝে উপস্থিত আছেন কক্সবাজার জেলা জাসদের সভাপতি জেলা প্রশাসনের কর্মকর্তা। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে যে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ণ যে প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে যারা ভূমিহীন গৃহহীন যারা আছেন তাদেরকে গৃহ প্রদান কার্যক্রমের মাধ্যমে সারা দেশকেই ভূমিহীন গৃহহীন মুক্ত করার কার্যক্রম এগিয়ে যাচ্ছে। আমরা কক্সবাজার জেলাও আমাদের যে তালিকা ছিল ভূমিহীন গৃহহীনদের তালিকা, যে ক শ্রেণীর তালিকা, সেই তালিকা অনুযায়ী আমাদের 4,925টি আমাদের ফ্যামিলি ছিল যারা ভূমিহীন এবং গৃহহীন। এখন পর্যন্ত আমরা আপনারা জানেন যে কক্সবাজার সদর, ঈদগাঁ এবং মহেশখালী ব্যতীত অন্যান্য যে 6টি উপজেলা আছে, এই 6টি উপজেলার বিভিন্ন পর্যায়ে উপজেলাগুলোকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। আগামী 11 জুন 2024 মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে 188টি উপজেলায় তিনি কানেক্টেড হবেন, এবং ভূমিহীন গৃহহীন পরিবারগুলোর মধ্যে তিনি গৃহ হস্তান্তর কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আপনাদের ইতিমধ্যে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক স্যার 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 আমি দেখছি স্যার, হ্যাঁ আমি দেখছি স্যার, চেক করছি স্যার, হ্যাঁ আমরা জমা দিচ্ছি স্যার। যে আমরা 3টি স্পটে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি সম্পৃক্ত হবেন, বোথ ওয়ে কমিউনিকেশন থাকবে,
আর অন্য যেই স্পটটি আছে 188 মধ্যে তিনটা বাদ দিয়ে ওনারা শুধু ওই দেখবেন, কিন্তু কোনো ইন্টারাকশন হবে না। তা আমরা সৌভাগ্যবান যে আমরা কক্সবাজার জেলাও এর মধ্যে কানেক্টেড হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ঈদগাহের যেই বাদিতলা যে প্রকল্পটি আশ্রয় প্রকল্পটি আছে এখান থেকে তিনি সরাসরি সম্পৃক্ত হবেন, উপকারভোগীদের সাথে তিনি উপকারভোগীদের অনুভূতি শুনবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন সংগ্রহ বক্তব্য রাখবেন। আমরা এটিকে ইতিমধ্যেই যে স্পটটিতে আমরা কার্যক্রম শুরু করেছি এটিকে আনুষঙ্গিক যে প্রস্তুতিমূলক কার্যক্রম আমাদের চলছে সেই উপলক্ষে আজকে আমরা আপনাদের সাথে এখানে সমবেত হয়েছি আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য যে আমরা কক্সবাজার জেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী আগামী 11ই জুন তিনি এটি করবেন। আমরা অত্যন্ত মানে কক্সবাজার জেলা আমি মনে করি যে যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক অগ্রাধিকার প্রকল্পের উন্নয়ন ভাবনায় কক্সবাজার জেলা একটি অগ্রাধিকার সবসময় পাচ্ছে এবং একই সাথে আমাদের যে ঘূর্ণিঝড় 91 ঘূর্ণিঝড়ের ফলে যে সমস্ত মানুষজন আমাদের এয়ারপোর্টের এখানে এসে আশ্রয় নিয়েছিল তাদের জন্য আমাদের বিশ্বের সর্ববৃহৎ যে উদ্বাস্তু দের জন্য পুনর্বাসনের ক্লাস্টারের প্রকল্প হচ্ছে সেখানেও অনেকে পুনর্বাসিত হচ্ছে এবং প্রথম পর্যায়ে পুনর্বাসিতদের হস্তান্তর করা হয়েছে এবং আগামী এই মাসে হয়তো শেষের দিকে আরো আমরা প্রায় 80টা বিল্ডিং এটি আমাদের কাছে হস্তান্তর করবে এবং আমরা এই বিল্ডিং গুলোতে প্রায় 2500 মতো আমরা ফ্যামিলিকে আমরা ওঠানোর ব্যবস্থা করবো। 1997 সালে মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর 1997 সালে মাননীয় প্রধানমন্ত্রী সেন্ট মার্টিনের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দেখতে এসেছিলেন এবং সেখানে তিনি 70টি গৃহ নির্মাণের একটি উদ্যোগ গ্রহণ করেছিলেন। তারপরে কিন্তু আশ্রয়ণ প্রকল্পটির যাত্রা শুরু হয়, কাজে এই আশ্রয়ণ প্রকল্পের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে যে আশ্রয়ণ প্রকল্প এটির সাথে কিন্তু কক্সবাজারের একটি আবেগ এটি জড়িত রয়েছে। কক্সবাজারের একটি সূচনাটি এটি কক্সবাজার থেকে হয়েছে এবং এটির সমাপ্তি আগামীকালকে হবে। আপনারা আমাদের এই সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি যাতে আপনারা এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেন, সরি 11 তারিখ যাতে অংশগ্রহণ করেন। আরেকটি বিষয় হচ্ছে যেটি অনেক সময় মনে হবে যে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসন রাজস্ব কিন্তু ক্লিয়ার করেছে যে আজকে যে ভূমিহীন আছে আজকে যে ধনী আছে সে কিন্তু আগামীকালকে ভূমিহীন হবে না, এটি কোনো নিশ্চয়তা নেই। এটি একটি কন্টিনিউয়াস একটি প্রসেস, হয়তো আমি আজকে আমার ভূমি আছে আগামীকালকে হয়তো আমার এমন কোনো বিপদ হইতে পারে যাতে আমার ল্যান্ডটা বিক্রি করতে পারতে পারে, মোদি ভাঙলে এটি বিলীন হয়ে যেতে পারে। কাজেই এটি একটি কন্টিনিউয়াস প্রসেস, এটি সমাপ্ত হওয়ার পরেও যদি কেউ যদি এসে আমাদেরকে বলে যে আমি ভূমিহীন হয়েছি আমার কোনো জমি নেই, আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় আবার আমাদেরকে সেই বরাদ্দ প্রদান করবেন এবং আমরা কিন্তু তাদেরকে পুনর্বাসনা করার ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই যে আমরা 4925টি যে আমরা পরিবারকে 200 করে আমরা জায়গা দিয়েছি এবং কমন স্পেসও আছে, টোটালি আমরা দেখেছি যে আমাদের প্রায় 103 একর জায়গা, এই খাস জায়গা এটি আমরা উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি। খাস জায়গা জানেন যে এটি কারো না কারো কমন স্পেস 120 একর আমরা এই জায়গা পুরো জেলায় 120 একর এই উদ্ধার করেছে, কারণ খাস জায়গা তো কারো না কারো দখলে ছিল। 120 একর হচ্ছে যে এই খাস জায়গায় আমরা তাদেরকে পুনর্বাসিত করেছি এবং এগুলো যদি আমরা আনুমানিক যদি জমিটির যদি মূল্য ধরি তাহলে প্রায় 100 কোটি টাকার মতো এটি আনুমানিক মূল্য। একটি ঘর কিন্তু মানুষের যেমন একটি নিরাপত্তার প্রতীক, নির্ভরতার প্রতীক, ভূখণ্ডের প্রতি মানুষের যেই অধিকারের সংগ্রাম এটি কিন্তু চিরন্তন একটি সংগ্রাম। কাজে তাদের কিন্তু দেখবেন যে একটি ঘর পাওয়ার সাথে সাথে তার কিন্তু জীবনযাত্রার মানেরও কিন্তু উন্নতি করছে, তারা একই সাথে তারা বিদ্যুৎ সুবিধা পাচ্ছে, তারা হাইজিন ফেসিলিটিস
পাচ্ছে, বিশুদ্ধ খাবার পানি পাচ্ছে, এবং তাদেরকে বিভিন্ন ধরনের স্কিল বেস ট্রেনিংয়ে তাদেরকে অন্তর্ভুক্ত কিন্তু করা হচ্ছে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে। এবং অধিকাংশই আশ্রয় প্রকল্পগুলো দেখবেন যে গ্রোথ সেন্টারের খুব কাছাকাছি জায়গায় অবস্থিত, যাতে তাদের কর্মসংস্থানের দিকটিও যাতে প্রাধান্য পায়, সেই হিসেবে আমরা এগুলোকে স্পটগুলোকে আমরা সিলেক্ট করেছি। এবং নারীর ক্ষমতায়ন যদি বলেন, যে এই আশ্রয় প্রকল্প নারীর ক্ষমতায়নের যে একটি ইনোভেটিভ, একটি ইনোভেটিভ বলবো না, মাননীয় প্রধানমন্ত্রী যে নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছেন, আশ্রয় প্রকল্পের ঘরগুলো কিন্তু স্বামী স্ত্রী যৌথ নামে কিন্তু এটি দেয়া হচ্ছে। এটি কিন্তু কোনো একক স্বামীর নামে কিন্তু দেয়া হচ্ছে না, কিংবা যিনি পাচ্ছেন উপকার বুঝি তার নামে দেয়া হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, স্বামী পরিত্যাগ দেওয়া হচ্ছে, বিধবাদের দেওয়া হচ্ছে, এবং হাজব্যান্ড এবং স্বামী তার যৌথ নামে কিন্তু এটি দেয়া হচ্ছে। কাজে এই যে এতে যে নারীর অধিকার, সম্পত্তির উপর নারীর যে একটি অধিকার আছে, এটিও কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে, এবং তখনই আমাদের এই উদ্যোগগুলো সার্থক হবে। মনে করি যখন এই একটা মানুষ ঘর পাওয়ার সাথে সাথে সে দারিদ্র সীমার নিচ থেকে কিন্তু উপরে চলে আসতেছে। হ্যাঁ, এক সময় যার কিছুই ছিল না, অন্যের বাড়িতে ছিলেন, ভাড়া কত থাকতেন, খোলা আকাশের নিচে ঘুমাতেন, আজকে কিন্তু তাদেরকে এই ঘরের মাধ্যমে 200 জায়গা এবং যে ঘরটি তৈরি করে দেওয়া হচ্ছে, সুযোগ সুবিধা সম্বলিত ঘর, এটি তার জীবনমানের উন্নয়নও যেমন সহায়তা করবে, তেমনি তার যে পরবর্তী বংশধর, তার সন্তানরা যারা আছেন, তাদের কিন্তু অন্যরকম একটা কনফিডেন্স একটি বিল্ড আপ হবে। তারা নিরাপত্তা যেমন পাবে, তেমনি তাদের একটা এই এই মাটির প্রতি যে তাদের একটি অধিকার আছে, সেটি কিন্তু এর মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। তা আমি আপনাদের সকলকেই এই আমাদের এই কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত ছিলেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, মাননীয় সংসদ সদস্যরা, তারা এটির সাথে সম্পৃক্ত ছিলেন, আমাদের জনপ্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা এটির সাথে সম্পৃক্ত ছিলেন, ইউনিয়ন পরিষদের, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারা সম্পৃক্ত ছিলেন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, ইভেন আমরা সাংবাদিকরা আমাদের সাথে সম্পৃক্ত আছেন এবং ছিলেন। যেখানে আমরা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি, খাস জমি কিংবা আদার্স, আপনারা পজিটিভ নিউজ আপনারা করেছেন, যেগুলোর মাধ্যমে আমরা তাদেরকে পুনর্বাসন করতে সক্ষম হয়েছি। তা আমি আশা করি যে আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে পজিটিভ সংবাদের প্রতি, এবং এই যে আমরা যে গৃহহীন গৃহহীন মুক্ত হচ্ছি, এটি যাতে এক ধরনের প্রচার যাতে একটি পায়। ঢাকা থেকেও এখানে মিডিয়া আসতেছে, বড় একটি মিডিয়া গ্রুপ আজকে আসবে, তারাও বিভিন্ন উপজেলাগুলোতে যাবে, যে তাদের কিভাবে জীবনযাত্রার মান পরিবর্তিত হচ্ছে। একটি ঘর, ঘরের মাধ্যমে তারা কেউ হয়তো সবজি বাগান করছে, কেউ হয়তো সেলাই মেশিন করছে, কেউ হয়তো অন্য এমপ্লয়মেন্ট যুক্ত হয়েছে, একাধিক তাদের জীবন মান উন্নয়নে কিভাবে গল্প বদলে যাচ্ছে, তাদের নিম্ন আয় থেকে তারা কিভাবে দারিদ্র সীমা, নিচে থেকে দারিদ্র সীমার উপরে তারা উঠে আসছে, কিভাবে তাদেরকে আরো সমাজের মেইন স্ট্রিমে আনা যায়, সেটির বিষয়ে আমাদের প্রচেষ্টা আরো অব্যাহত থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আমার মনে হয় যে আমরা এই প্রেস ব্রিফিংকে সমাপ্ত করতে পারি। খুব সংক্ষেপে আসলে হচ্ছে যে 4,925 কর্মমোট যে আমাদের জন্য আছে, আপনার বিশেষ করে আর হচ্ছে কি 261 হচ্ছে এটি হস্তান্তর হবে সর্বশেষ শেষ হবে, তিনটি উপজেলা গৃহহীন ভূমিহীন মুক্ত ঘোষিত হবে, আর ওই তিনটি উপজেলা গৃহহীন ভূমিহীন মুক্ত হলে কোন জেলায় গৃহহীন এবং ভূমিহীন মুক্ত হওয়ার হয়ে আর গৃহহীন ভূমিহীন মুক্ত হয়ে গেলে অন্য কাউকে আর বরাদ্দ দেওয়া বন্ধ থাকবে তা নয়, যেটা আপনি বলতে চেয়েছেন সেটি একটু আমার দিয়ে করেছেন, যে যদি কেউ ভূমিহীন থাকে তারপরেও, কারণ তাদের তাদের জন্য অব্যাহত থাকবে এই প্রক্রিয়াটা। না, এটি এটি এই প্রক্রিয়াটি আপনারা জানেন যে উপজেলায় আমাদের মাননীয় সংসদ সদস্যের উপস্থিতিতে এখানে একটা মিটিং হয়, যেটা হচ্ছে যে উপজেলার টাস্কফোর্স কমিটির মিটিং, সেখানে যারা সদস্য আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, মাননীয় সংসদ সদস্যের উপস্থিতি সেই মিটিংটা তারা করে, তারা সিদ্ধান্তটা তারা নেয়, তারপর এটা আমাদেরকে জানায়, আমরা এটি
পর্যালোচনা করে আমরা তারপরে প্রপোজালস আমরা পাঠাতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আর যেটি উপজেলা পর্যায়ে যে মিটিংটি হয় সেখানে জনপ্রতিনিধি মাননীয় সংসদ সদস্য সহ তাদের উপস্থিতিতে এই মিটিংগুলো রয়েছে। হ্যাঁ সবাই একটু খান। আর